সকলকে জানাই জয় গুরু। আজ আপনাদেরকে দেখাবো পরম প্রেময় শ্রী ঠাকুরের একটি অপূর্ব সুন্দর মন্দির। আসুন আজকে ব্লগ শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি সুদৃশ্য মন্দির। এখানকার লোকাল গুরু ভ্রাতাদের প্রচেষ্টায় এই সুন্দর মন্দিরটি হয়ে উঠেছে। খুব ভালো লাগছে, অল্প দিনের মধ্যেই এই মন্দিরটির কাজ কমপ্লিট হয়ে উঠেছে। আর এখানে অনেক দীক্ষা হয়, খুব ভালো লাগে এখানে আসলে। আজকেও দীক্ষার ত্বরান্বিত হলো, তিনজন সুখ নামে দীক্ষা নিলেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের সুজন ভাই, এখানকার এই মন্দিরের একজন একনিষ্ঠ কর্মী। জয় গুরু। জয় গুরু। আপনারা সময় সুযোগ পেলে মন্দিরে আসবেন, দর্শন করে যাবেন ঠাকুরের। জয় গুরু। ভালো লাগছে সত্যি, এই মন্দিরে আপনারা সময় সুযোগ পেলে আসবেন নিশ্চয়ই। এই আনন্দবাজার প্রসাদ হচ্ছে নাকি? এখানে রান্না বান্না হচ্ছে আজকে সৎসঙ্গ হবে? বাহ, খুব ভালো। আপনারা সময় সুযোগ পেলে আসবেন। এই মন্দিরটির অ্যাড্রেস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নোদাখালী থানার অন্তর্গত বকুলতলাতে অবস্থিত। খুব সুন্দর এই মন্দিরটি, আপনারা সময় সুযোগ পেলে একবার এসে দর্শন প্রণাম করে যাবেন। আপনারা যে যেখানেই আছেন দূর দূরান্তে, সকল সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলকে জানাই আন্তরিক জয় গুরু।